পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আজ। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সকাল থেকেই সাজ সাজ রব মামা প্রান্তে। দেশ বিদেশে আলোচিত এই প্রকল্পের পরিসমাপ্তিকেও স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী আসছেন মাওয়ায়। বিকেল চারটায় সুধীর সমাবেশে অংশ নেবেন তিনি। কূটনৈতিক, রাজনীতিবিদ ও আমলা সহ 1500 সুধীর অংশ নেওয়ার কথা রয়েছে আয়োজনটিতে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। অন্তত 50,000 মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে মাওয়ায়। এদিকে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিশেষ এক পরিবেশ বিরাজ করছে এলাকাটিতে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, 23 বছর আগে এই মাওয়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীজ বপন করেছিলেন, এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করে সেটিরই কিন্তু আজ সমাপনী টানতে যাচ্ছেন। এবং এর মাঝেই কিন্তু পদ্মা সেতুর যে স্বপ্ন সেটা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং প্রতিদিন এখানে কিন্তু 19,000-এর বেশি যানবাহন পারাপার হচ্ছে, যার থেকে 2 কোটিরও বেশি টোল আদায় হচ্ছে এবং যার জৌলস আরও বাড়তে শুরু করেছে। একই সঙ্গে কিন্তু পদ্মা সেতুর নিচতলা দিয়ে দিন রাত ট্রেন চলাচল করছে। আগামী মাসেই কিন্তু তার জৌলস আরও বেশি বেড়ে যাবে। ভাঙা থেকে রূপদিয়া পর্যন্ত নতুন ট্রেন লাইন চালু হলে কিন্তু যশোর থেকে রেলপথে রাজধানীর যে 195 কিলোমিটার পথ কমে যাবে। শুধু সেটিই নয়, ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কিন্তু এই পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতু ঘিরে যে এলাকার আর্থসামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। সে কারণে কিন্তু প্রধানমন্ত্রীর যে এই সুধীর সমাবেশ সেটির কিন্তু আকর্ষণ বেড়েছে এবং পদ্মাপাড়ের মানুষের জন্য বেশি উচ্চস্বিত। এই এলাকাগুলোতে কিন্তু নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেই এলাকার জনপদের চেহারা কিন্তু আকাশ পাতাল পাল্টেছে এবং যেই কারণে কিন্তু এলাকার মানুষ অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধ হচ্ছে, এই এলাকার জীব বৈচিত্র্যে নানা রকম পরিবর্তন আসছে এবং এই পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখবার জন্য কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শেষ হওয়ার আগে কিন্তু প্রতিটি ধাপের পরিপূর্ণ অগ্রযাত্রা সম্পন্ন হওয়ার কারণে কিন্তু প্রকল্প সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্প যে সর্বশেষ বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকে 1500 কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেতু যারা দায়িত্বশীল ছিলেন তাদের নানা রকম সাফল্যের কথা বলছেন এবং এই সেতুর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সবাইকে কিন্তু এই আয়োজনটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এবং বিদেশি কূটনীতিক সহ অনেকেই কিন্তু এই আয়োজনটিতে আসবেন, এই জন্য কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। যে এখন থেকে যে আরও বেশ কয়েক ঘন্টা পরে অনুষ্ঠান শুরু, কিন্তু এখন থেকে কিন্তু এই নিরাপত্তা বলয় বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর আগমনের সবশেষ। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সবশেষ খবরাখবর জানাতে মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।